এইবার দেখো, এই জার্মানির ঐক্যবদ্ধ করণের ক্ষেত্রে যার কথা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বা বলতে পারি যার মাধ্যমে বেসিক্যালি জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল, তিনি হলেন বিসমার্ক। তো বিসমার্কের কথা এখানে ভীষণ সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ দেখো দেওয়া আছে। যেমন আগে আমার ওনার পরিচয়টা একটু ছোট্ট করে জেনে নিই। বিসমার্ক 1862 খ্রিস্টাব্দে, ওনার পুরো নাম হলো অটোফন বিসমার্ক, তিনি প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন, এবং তার মাধ্যমেই জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এক নতুন ধারা বা নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছিল। নেক্সট, 2 নম্বর, তিনি কিন্তু ছিলেন রাজতন্ত্রের সমর্থক। শুধু রাজতন্ত্র বললে বলা ভুল হবে, রক্ষণশীল রাজতন্ত্রের গোড়া সমর্থক। এবং তিনি কি মনে করতেন যে প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনেই জার্মানির ঐক্যবদ্ধকরণের কাজ সম্পন্ন হবে। গণতান্ত্রিক রীতিনীতি বা গণতান্ত্রিক পদ্ধতির ওপরে কিন্তু তার বিন্দুমাত্র আস্থা ছিল না। তিনি কি বলতেন যে বক্তৃতা দিয়ে বা সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব পাশ করিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। তার যে নীতি, সেই নীতিটার নাম কি ছিল? রক্ত এবং লৌহ নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ, যেটা পরীক্ষার সময় বহু ক্ষেত্রেই তোমরা এই কোশ্চেনটা পাও যে রক্ত লৌহ নীতি বলতে কি বোঝো, বা এই নীতির প্রবর্তককে। তো জেনে রাখো, রক্ত এবং লৌহ নীতির প্রবর্তক হলেন বিসমার্ক। তো বেসিক্যালি রক্ত এবং লৌহ নীতিটা কি না, সামরিক শক্তির ওপরই যেখানে আস্থা রাখার কথা বলা হয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক রীতিনীতি নয়, সামরিক শক্তির ওপর নির্ভরশীলতার কথাই এখানে বলা হয়েছে। তো সামরিক শক্তির দ্বারাই জার্মানির ঐক্যবদ্ধ বা ঐক্য লাভ সম্ভব, এই কথাই তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তো শেষ পর্যন্ত এই সামরিক শক্তির সাহায্যে এবং 3টি মাত্র যুদ্ধের মাধ্যমে তিনি জার্মানির ঐক্যবদ্ধকরণের কাজ সুসম্পন্ন করেছিলেন। তো 3টে যুদ্ধ কার কার সাথে হয়েছিল আমরা দেখি। 3টে যুদ্ধ, তার মধ্যে প্রথম যুদ্ধটা হয় ডেনমার্কের সাথে, তারপরে হয়েছিল অস্ট্রিয়ার সাথে যুদ্ধ, এবং নেক্সট যে যুদ্ধটা হয় সেটি হলো ফ্রান্সের সাথে যুদ্ধ। এখানে ছোট্ট করে তোমাদের একটুখানি বিসমার্কের একটা নীতির কথা এখানে জানিয়ে রাখি। দেখো, বিসমার্ক যখনই যুদ্ধ করতেন তখনই তিনি কিন্তু সবার সঙ্গে একসাথে শত্রুতা করে, বা সবার সাথে একসঙ্গে কিন্তু কখনো যুদ্ধ করতেন না। তিনি যখন এক পক্ষের সাথে যুদ্ধ করছেন, তখন অপরাপর যে পক্ষগুলো রয়েছে তিনি তাদেরকে নিজের ফরে রাখতেন, নিজের সাথে রাখতেন, দিয়ে তিনি যুদ্ধ করতেন। যেটা আমরা যখন ডেনমার্ক, অস্ট্রিয়া বা ফ্রান্সের সাথে যুদ্ধের কথা বলবো, তখন এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো যাই হোক, প্রথমে আগে বলি ডেনমার্কের সাথে যুদ্ধের কথায়। স্লেজুইক এবং হলস্টেন, এই প্রদেশ জার্মানি রাজ্য সীমার অন্তর্ভুক্ত হলেও কিন্তু দেখতে পাবো কি আইনত এটা ডেনমার্কের আন্ডারে ছিল। তো বিসমার্ক কি করলেন, অস্ট্রিয়ার সাথে মিলিত হয়ে ডেনমার্কের বিরুদ্ধে 1864 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করলেন। পয়েন্টটা মাথায় রাখো যে বিসমার্ক যখন ডেনমার্কের সাথে যুদ্ধ করছেন, তিনি কাকে মিত্র বানাচ্ছেন? অস্ট্রিয়াকে। অস্ট্রিয়ার সাথে মিত্রতাবদ্ধ হয়েই তিনি ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। তো ডেনমার্ক পরাজিত হয়, এবং একটি সন্ধির দ্বারা তিনি এই 2টি প্রদেশের ওপর থেকে ডেনমার্ক তার দাবি ত্যাগ করে। কিন্তু অস্ট্রিয়া এবং প্রাশিয়ার সঙ্গে বিরোধ বাঁধে কি নিয়ে, এই 2টি প্রদেশে কারা কর্তৃত্ব করবে সেই নিয়ে। তো আলটিমেটলি গ্যাস্টিনের সন্ধির দ্বারা প্রাশিয়া পেয়ে গেল স্লেজুইক, আর হলস্টিন পেয়ে গেল অস্ট্রিয়া। তাহলে ব্যাপারটা কি হলো, জার্মানির ঐক্যবদ্ধকরণের জন্য স্লেজুইকও দরকার, হলস্টিনও দরকার, কিন্তু জার্মানি কোনটা পেল? শুধুমাত্র স্লেজুইকটা পেল। তাহলে হলস্টেইনটা কিন্তু এখনো পেল না। হলস্টেইনটা কার আন্ডারে রয়ে গেল? অস্ট্রিয়ার আন্ডারে রয়ে গেল। তাহলে খুব স্বাভাবিকভাবেই এবার জার্মানি বা প্রাশিয়া বা বিসমার্ক, যার কথাই বলি না কেন, এবার খুব স্বাভাবিকভাবেই কার সাথে তাদেরকে যুদ্ধ করতে হবে? খুব স্বাভাবিক, অস্ট্রিয়ার সাথে। অস্ট্রিয়ার সাথে এবার যুদ্ধ হবে। তো অস্ট্রিয়ার সাথে যুদ্ধের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্য নিয়ে ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়াকে মিত্রহীন করবার প্রচেষ্টা করেছিল। পোল বিদ্রোহের সময় রাশিয়া প্রাশিয়ার সাহায্য পেয়েছিল, আবার ইতালি অস্ট্রিয়ার বিরুদ্ধে যোগ দিলে
ভেনেশিয়া পেতে পারে এবং ফ্রান্স নিরপেক্ষ থাকলে জার্মানির কিছু ভূখণ্ড লাভ করতে পারে। এই অবস্থায় বা এই আশা নিয়ে রাশিয়া, ইটালি এবং ফ্রান্স অস্ট্রিয়ার বিপক্ষে চলে যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি যে প্রাশিয়াকে সাহায্য করার পিছনে কিন্তু রাশিয়া, ইতালি এবং ফ্রান্স এদের প্রত্যেকেরই কিছু না কিছু উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্য নিয়েই এরা তিনজনেই কি করেছিল বা এই তিনটে শক্তি কি করেছিল, অস্ট্রিয়ার বিরুদ্ধে গিয়ে প্রাশিয়াকে সাহায্য করেছিল। তো 7 সপ্তাহ ধরে যুদ্ধ হয় এবং যা স্যাডওয়ার যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া শোচনীয়ভাবে পরাজিত হয় এবং প্রাগের সন্ধির দ্বারা যুদ্ধের অবসান ঘটেছিল। নেক্সট চলে আসবো ফ্রান্সের সাথে যুদ্ধে। অথচ দেখো, অস্ট্রিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ হয় তখন কিন্তু ফ্রান্স প্রাশিয়ার পক্ষে ছিল, কিন্তু এইবার কি, এইবার হচ্ছে জার্মানিকে ওই জার্মানির ঐক্যবদ্ধকরণের কাজটাকে সম্পন্ন করবার জন্য প্রাশিয়ার সঙ্গে যুদ্ধ করাটা আবশ্যক ছিল। কেন না, প্রাশিয়ার বেশ কিছু প্রদেশ কার অধীনে ছিল, ফ্রান্সের অধীনে ছিল। তো এমতাবস্থায় ফ্রান্সের সাথে যুদ্ধ করাটা খুব জরুরি হয়ে পড়েছিল। তো অস্ট্রিয়ার পরাজয়ের পর ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হয় প্রাশিয়া। অস্ট্রিয়া, ইটালি এবং রাশিয়াকে নিরপেক্ষ রেখে বিসমার্ক ফ্রান্সকে যুদ্ধের জন্য প্ররোচিত করতে থাকে। ফ্রান্স বিসমার্কের কূটনীতির জালে জড়িয়ে পড়ে এবং 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম ছিল সেডানের যুদ্ধ। ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এক্সামে ভীষণভাবে দিয়ে দেয় যে স্যাডওয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, সেডানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই নামগুলো একটু ভালো করে মুখস্থ রাখবে। তো যাই হোক, তো এই সেডানের যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হলেন এবং 1871 খ্রিস্টাব্দে 10ই মে ফ্রাঙ্কফুর্টের সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। জার্মানি রাজনৈতিক ঐক্য সম্পন্ন হয়। এইভাবে বিসমার্ক কূটনীতি এবং যুদ্ধনীতির মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন, কিন্তু তিনি সম্রাট পদ গ্রহণ করেননি। আমরা দেখতে পাবো যে ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট ছিলেন কাইজার প্রথম উইলিয়াম। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু লিখে দিই, কাইজার কথার কী অর্থ? কাইজার কিন্তু কোনো নাম নয়, কাইজার হচ্ছে সম্রাট। মানে আমরা যেরকম সম্রাট এই টার্মটা ইউজ করছি, আমি যদি জার্মান টার্মে দেখি তাহলে জার্মান টার্মে কাইজার কথার অর্থ হলো সম্রাট। আমি লিখে দিচ্ছি, একটু দেখে নাও।